সালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? এর আগে একটা ভিডিও দেখাইছিলাম, সেটা হচ্ছে ভিপিএস কিভাবে মোবাইলে কানেক্ট করে, আর আজকে দেখাবো হচ্ছে কিভাবে প্রক্সি আইপি হচ্ছে ব্রাউজারে কাজ করে অ্যাজ লাইক অ্যাজ পিসির মতো কাজ করবেন। ঠিক আছে, তো পিসির জন্য অলরেডি আমার ভিডিও ছাড়া আছে ইউটিউবে, তো এখন আপনাকে দেখানো হবে যে একটা প্রক্সি আইপি এবং পোর্ট কীভাবে মজিলাতে সেট করবেন এবং কাজ করবেন সার্ভে সাইটে এবং বিভিন্ন সাইটে, অথবা আপনি আপনার লোকেশানটা কীভাবে চেঞ্জ করবেন, হাইড করবেন, তারপরে আপনার যা যা লাগে আর কি এই ডিটেলসগুলো দেখানো হবে। তো চলুন চলে যাই, আপনারা হচ্ছে ব্রাউজারে যদি মজিলা না থাকে তো নর্মালি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে সার্চ দেবেন মজিলা, অবশ্যই আপডেট ভার্সনটা নামাবেন। ভিডিওটা অনেক ছোটো করবো, ঠিক আছে। মজিলা ফায়ারফক্স এটা না যে ওপেন, মানে আমার ইনস্টল করা আছে ওই কারণে ওপেন লেখা উঠতেছে, তো ঠিক আছে। এভাবে ইনস্টল করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ফায়ারফক্স, ঠিক আছে। নর্মালি ফায়ারফক্সে ক্লিক করবেন, করার পর প্রথমে আপনার লোকেশানটা চেক করে নেবেন। এখানে কি দেখেন, আমার এখন দেখাচ্ছে ওয়ার্ড ডট নেটে যদি যাই বাংলাদেশ রাজশাহী, আই মিন আমি এখন অবস্থান করতেছি কোথায়, রাজশাহীতে। হ্যাঁ, তো লোকে আইপিটা সেট করার জন্য কোথায় যাইতে হবে, আইপিটা সেট করার জন্য আপনারা যাইতে হবে এখানে, মনে করেন আপনার কোনো কিছুই নাই, সব কাটেন, ঠিক আছে। মনে করেন আপনার নর্মাল এরকম একটা ব্রাউজার, তো সার্চ অর ইন্টার অ্যাড্রেস এখানে যাবেন, যাওয়ার পর এখানে টাইপ করবেন অ্যাবাউট, তারপরে যে এই কোলন চিহ্নটা দেওয়ার পর কনফিগ FIG কনফিগ, হ্যাঁ অ্যাবাউট ডট কনফিগ দেওয়ার পর এখানে সার্চ দেবেন। নর্মালি সার্চ দেওয়ার পর কিছু করতে হবে না, এখানে প্রক্সি লিখবেন, এই সার্চের এখানে এগেন প্রক্সি, কী লিখলাম প্রক্সি। প্রক্সি লেখার পর দেখবেন এইরকম বিভিন্ন ইন্টারফেস আসবে, আসার পর নিচে একটু স্ক্রল করে আসবেন, আসার পর একটু খেয়াল রাখবেন উপরে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন কইলাম হ্যাঁ যে দেখেন এখানে কি নেটওয়ার্ক প্রক্সি সক্স, এই সক্সে ক্লিক করার পর আপনার হচ্ছে যে আইপিটা আপনাকে যে আইপিটা দেওয়া হবে সেই আইপিটা এখানে বসাবেন। মনে করেন আমি এখন একটা আইপি সেট করব, সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা, মানে আপনাদের যেটা দেওয়া হবে সেটা সেভাবে ইউজ করবেন। আমারটা এখন হচ্ছে এরকম, মানে আমারটার সাথে যে আপনাদের পরবর্তীতে মিলবে এমনটা না, তো এখন হচ্ছে আমার আইপি অ্যাড্রেস এইটা। হ্যাঁ, এখানে কি নেটওয়ার্ক প্রক্সি সক্স দিয়ে দিলেন, এখন নেটওয়ার্ক প্রক্সি সক্স পোর্ট, মানে একটা পোর্ট হয়, ঠিক আছে, এই পোর্টটাও বসাবেন। তো আমার এখন পোর্টটা হচ্ছে 15195A, সরি 51, মানে পাঁচটা হয় পোর্টের ইয়ে, পাঁচটা হয় 51958। আর একটু নিচে আসবেন, আসার পর এটা হচ্ছে যে নেটওয়ার্ক প্রক্সি টাইপ, ঠিক আছে, এখানে হচ্ছে 1 দিবেন, যদি অন্য কোনো কিছু থাকে অবশ্যই 1 দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন নেটওয়ার্ক প্রক্সি সক্সে হলো আইপিটা বসাবেন, আর নেটওয়ার্ক প্রক্সি সক্স পোর্ট, হ্যাঁ পোর্টের জায়গা হলো পোর্টটা, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর এই যে নেটওয়ার্ক প্রক্সি টাইপ, নেটওয়ার্ক ডট প্রক্সি ডট টাইপে 1 দেবেন, 1, ঠিক আছে। দেওয়ার পর একটা নতুন ব্রাউজার খুললেন, মনে করেন একটা নতুন ব্রাউজার খুলবো, এখানে এখন যদি দিই আমি ওয়ার ডট নেট, আমার তখন কি দেখা এলো, তখন দেখা এলো হচ্ছে বাংলাদেশ, তাই না। এবার দেখেন আমার কি দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট রিজনাল সেন্সরি লিঙ্ক হোস্ট নেম অ্যান্ড্রয়েড, ঠিক আছে। দ্যাট মিন্স এখন আমার লোকেশানটা চেঞ্জ হয়ে গেছে। আরও একটা জিনিস সেটা করতে হবে, এইখানে যেহেতু আমার শো করতেছে বাংলাদেশের DNS, তো এটা আমার USA করে দিতে হবে, ওই কারণে যাবেন চেক টু আইপি ডট কম, চেক টু আইপি ডট কম। এখানে যাওয়ার পর প্লিজ ওয়েট ফিউ মোমেন্ট,
এই যে দেখেন এখন হচ্ছে এখানে ঢুকছে, তাই না? এখানে আপনার হচ্ছে ইন্টারনাল আইপিস এখানে এটা শো করতেছে, বাট যেটা আমি দেখাতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা আসতেছে না। এই যে আসছে, দেখেন এখানে কি লেখা আছে একটু জুম করে দেখাই। 192, মানে এটা হচ্ছে আমার মেন ওয়ার্নিং দেখাচ্ছে। তো এখন কি করবেন, ক্লিক টু সি হাউ টু হাইড ইট, এখানে ক্লিক করেন। একটা ক্লিক করার পর এইটার ভিডিও অবশ্য আমার হচ্ছে ইউটিউবে দেওয়া আছে, দরকার হলে ওই ভিডিওটা দেখে হেল্প নেবেন, ঠিক আছে? বাকি অংশটা ওইটা দেখে করাই মনে হয় বেস্ট হবে। তো ওইটা করার জন্য কি করতে হবে, আপনার হচ্ছে একটা ট্যাবে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ দেবেন চেক টু আইপি /str.htm, ঠিক আছে? এই সাইডে যাবেন, যাওয়ার পর কি করবেন, এটা কপি করবেন, করার পর একটা ট্যাব খোলেন, পেস্ট অ্যান্ড গো। যার পর এখানে কি বলছিল যে আমার সার্চ দিতে হবে, কি আমার সার্চ দিতে হবে, এই যে এটা আসলে মোবাইল দিয়ে করা আসলে বুঝতেই পারতেছেন, তারপরও কিছু ভাই ব্রাদারদের জন্য করতে হয়। আচ্ছা আমি এটা পুরোটাই কপি করলাম, হ্যাঁ এখানে এসে কি সার্চ দিতে বলছে পেস্ট করলাম। এটা সার্চ দিতে বলছে, এটা দেওয়ার পর কি এখানে লেখা উঠতেছে ট্রু, এটা জাস্ট একটা ক্লিক করবেন, ফলস, ঠিক আছে? অর্থাৎ হয়ে গেল। এখন যদি আপনারা পুনরায় এই সাইটে আসেন, এই নিউ ট্যাব করাগুলো কিন্তু এখানে ইজি, হ্যাঁ সে এখানে গেলেন, যাওয়ার পর আমি আবার হচ্ছে এখানে যাচ্ছি চেক টু আইপি .com-এ। এখন দেখেন আমার হচ্ছে, আচ্ছা নেটের কারণে এখানে যখন N/A দেখাবে তখন এটা হচ্ছে ঠিক হয়ে যাবে। দেখেন এখন আমার দেখাচ্ছে N/A, ঠিক আছে? দ্যাট মিন্স আমার এটা সেট হয়ে গেছে। সো আপনার সেট করে দেবেন, তো সময়টা একটু চেঞ্জ করে দেবেন, টাইমটা নর্মালি যেভাবে চেঞ্জ করে সেভাবে করবেন। টাইমটা চেঞ্জ করার জন্য এখানে সেটিংয়ে যাবেন, আপনাদের যে ফোন আর কি, আমারটা তো অন্য, এটার সাথে মিলবে না। তারপরে হচ্ছে টাইমটা যেখানে আছে সেখানে যাবেন, কোথায় গেল রে টাইম, ডিসপ্লে ডাটা নোটিফিকেশন ফুল স্ক্রিন সেকেন্ড ব্যাটারি ডিসপ্লে থাকতে পারে, বল বল সমস্যা নেই, মরে মরে তো নাই। আচ্ছা এখানে সার্চ দিলে তো সমস্যা কি, আমরা সব কিছু সার্চ দিই, এটা ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে? ডেট অ্যান্ড টাইমে যাই কী করবেন, এখানে সিলেক্ট টাইম জোনটা ইয়ে করবেন, সিলেক্ট, আচ্ছা বাংলাদেশ না, এখানে ইউনাইটেড স্টেটে আসবেন, ইউনাইটেড স্টেট, ঠিক আছে? এটা দেখানোর পর এখন হচ্ছে, আচ্ছা এটা মনে করেন নিউ ইয়র্ক দিলেন, ঠিক আছে? দেওয়ার পর এবার সেভ দিয়ে দিলেন, এখন বাজে কত 4:03, ঠিক আছে? সো এইভাবে টাইমটা ঠিক করবেন, করার পর আবার সে এখানে চলে আসলাম,
সমস্যা না, আপনার ইউএসএর একটা সময় দিলেই হলো, ঠিক আছে? দেখেন এখন মানে বিকাল হয়ে গেছে আর কি, দ্যাট মিনস আমার ওয়াইটা ঠিক আছে। তো আবার আরেকবার শেষ করে নিই। প্রথমে কী করবেন, প্রথমে মজিলাটা নামাবেন, নামানোর পর একটা নতুন ট্যাব খুলবেন, নতুন ট্যাব খোলার পর সেখানে সার্চ দেবেন অ্যাবাউট কোলন কনফিগ, তারপর প্রক্সি সার্চ দেবেন। প্রক্সি সার্চ দেওয়ার পর একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন, খুব ধীরে, খুব জোরে না। তারপর খেয়াল করবেন যে নেটওয়ার্ক ডট প্রক্সি ডট সক্স কোয়েল লেখা আছে, সেখানে হচ্ছে আইপিটা বসাবেন আর সক্স পোর্টের জায়গা হলো পোর্টটা বসাবেন। পোর্টার বসানোর পর নিচে নেটওয়ার্ক প্রক্সি টাইপ এটা হচ্ছে ওয়ান দেবেন। তারপর কিচ্ছু করতে হবে না, নতুন একটা ট্যাব খুলবেন, সেখানে সার্চ দেবেন চেক টু আইপি ডট কম, ঠিক আছে? এটা দেওয়ার পর এরকম দেখাবে যে এখানে আপনার আইপিটা ওয়ান নেই, তারপর হাউ টু হাইড, তো হাউ টু হাইড ওখানে ক্লিক করেও যাওয়া যাবে। ইভেন যদি আপনি ওইটা না পারেন তাহলে কী করবেন, এটা দেবেন চেক টু আইপি ডট কম এসটিআর ডট এসটিএম। এইটা যাওয়ার পর আবার সেই অ্যাবাউট ডট কনফিগে যাবেন, দ্যাট মিন্স কোথায়, এখানে। এখানে তারপর এই যেখানে প্রক্সি লিখছিলাম এখানে এখন টাইপ করবেন কোনটা, এখানে টাইপ করবেন হচ্ছে মিডিয়া পিকোয়ানস এনাবল, ঠিক আছে? এটা কপি করে আমার মতো কপি করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে যাওয়ার পর এই জায়গাগুলো সার্চ দেবেন, তারপর এটা ট্রু হয়ে যাবে, ফলস করে দেবেন। তারপর কী করবেন, আপনার সময়টা চেঞ্জ করে নেবেন। তাহলে মোটামুটি এখন আমরা কি পিসিতে, যদি পিসিতে মজিলা ফায়ারফক্সে যেভাবে অ্যাড করি একটা প্রক্সি, এখন আমরা একটা ফোনেও অ্যাড করে এখান থেকে নর্মালি কাজ করবো। এবং কাজ করার জন্য এখন আপনার হচ্ছে দাদা লাগবে, আই মিনস একটা মেল লাগবে, মেলটা আপনি ইয়াহু খুলতে পারেন, ঠিক আছে, জিমেল খুলতে পারেন, মানে যা যা লাগে আর কি, এখানে সব ই করতে পারবেন, যে কোনো সাইটে সাইন আপ তো নর্মালি সব করতে পারবেন। তো আমার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে কীভাবে আইপিটা ফোনে সেট করবেন, ঠিক আছে? এই আশায় ব্যক্ত রাখতেছি, সবাই ভালো থাকেন, ওকে।